কিছুদিন আগে একটা কনসেপ্ট দিয়েছিলাম, সোলার প্যানেল দিয়ে কিভাবে একটা রাউটারকে রান করা যায়। আজকে সেটা একটা ডেমো দিচ্ছি ভিডিও। এটা একটা রাউটার লাগানো আছে, দেখুন জ্বলছে লাইটটা, ইট মিন্স ইটস রানিং। কানেকশানটা করা হয়েছে সোলার প্যানেল থেকে ডাইরেক্ট, যে আউটপুটটা বেরোচ্ছে 12 ভোল্টের, সেখানে আমি কনভার্ট করে এটা 12 ভোল্টেরই কানেকশান সোজা রাউটারে গেছে। সেটিংসটা এরকম হবে, সোলার প্যানেল থেকে কানেকশান সোজা আসছে আমার চার্জ কন্ট্রোলারে, চার্জ কন্ট্রোলার থেকে কানেকশান চলে যাচ্ছে ব্যাটারিতে। এবারে ব্যাটারি থেকেই সেই কানেকশানটা আসছে, এসে চার্জ কন্ট্রোলার হয়ে এটা আমার চলে যাচ্ছে বোর্ডে ডিস্ট্রিবিউটারে। এখান থেকে কানেকশান বেরোচ্ছে, একটা আমি করেছিলাম লাইট জ্বালাবার জন্য, দুটো সুইচই লাইটের দেখতে পাচ্ছেন জ্বলছে, অ্যান্ড আরেকটা প্লাগ পয়েন্ট করেছি যেটা থেকে 12 ভোল্টেরই আউটপুট, অ্যান্ড এটা চলে যাচ্ছে আমার রাউটারে, অ্যান্ড রাউটারটাকে রান করাচ্ছে। আমি যদি প্লাগ পয়েন্টটা খুলে দিই, রাউটার অফ হয়ে গেছে, আবার প্লাগ পয়েন্টটাকে যদি লাগিয়ে দিই, দেখুন রাউটারের পাওয়ারটা জ্বলছে, ঠিক পরে কানেকশন চলে আসবে। ওয়াইফাই কানেকশন অন হয়ে গেছে, মিন্স এটা রান করছে। থ্যাংক ইউ।